হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর আজকে যাচ্ছি আমি মুম্বাইয়ের পাগোডা। তো প্রথমে আমি বোরিভলি স্টেশনে নেমে পড়েছি। বোরিভলি স্টেশনে নেমে আমি এখন বাস স্টপেজের দিকে যাচ্ছি। তো বাস ধরবো, যাবো গড়াইকাটি। তো ওখান থেকে আবার লঞ্চে করে পুরো পাগোডা। চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক, আর ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এখন আমি যাচ্ছি বাস ধরবো, বাস ধরার পরেই কিন্তু পৌঁছাবো বোর্ড পয়েন্টে। বোর্ড পয়েন্ট থেকে আমরা লঞ্চ করে একদম পাগোডা যাব। ওপারে হচ্ছে পাগোডা। চলুন তাহলে যাওয়া যাক, ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গড়াইকাটি গেট দেখতে পাচ্ছেন, আমি ঢুকছি এই মাত্র অটো থেকে নামলাম। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, আমরা এখান থেকে লঞ্চ ধরবো। লঞ্চ ধরে কিন্তু ওপারে পাগোডা যাব। দেখতে থাকুন ভিডিওটা। এখানে প্রচুর আবর্জনা পড়ে রয়েছে, নানা রকম মূর্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা। সমুদ্রের এক টুকরো কিনারা দেখা যাচ্ছে। এখানে বসার জন্য সমস্ত বেঞ্চিগুলো পাতা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো সুন্দরবনে যেমন শ্বাসমূল বেরিয়ে থাকে গাছগুলো, সেই রকম এখানেও দেখতে পাচ্ছেন সুন্দরী গাছ। এগুলোকে আমরা পড়েছিলাম যে সুন্দরী গাছ, এগুলোর নাম দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর সুন্দরী গাছে ভরা, যেহেতু লবণাক্ত জল দেখতে পাচ্ছেন বন্ধুরা। বাধা আছে ডগ টাইপের নৌকা, কত সাদা পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ওখান থেকে আমাদের লঞ্চ ধরতে হবে, এদিকটা দেখিয়ে দিই আপনাদেরকে। সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, পাখিগুলো খুবই মারামারি করছে খাওয়া। এখানটা প্রচুরই জল, কারণ এখানে এক এক সময় জল ভর্তি হয়ে যায় এখানটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টিকিট কোথা থেকে কাটতে হবে আমি এখনো কিন্তু
দেখিনি, টিকিট কাটতে হবে এখান থেকে। দেখতে পাচ্ছেন আপনারা, ওখান দিয়ে দেখাচ্ছে যে এই ধার দিয়ে যেতে, মানে আমি রাইট সাইড দিয়ে যাচ্ছিলাম, লেফট সাইড দিয়ে যাওয়ার জন্য বলছে। আর এদিকটা দেখতে পাচ্ছেন পাগোডাকে দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা, পাগোডা। দেখতে পাচ্ছেন সমুদ্রে জাহাজ, এগুলো লঞ্চ, আর দূরে যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো হচ্ছে জাহাজ, দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা এদিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক পাগোডা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পৌঁছে গেছি ইতিমধ্যে, একদম গাড়িয়া খাড়ি পৌঁছে গেছি, আর আমি পুরো একদম লঞ্চের কাছে চলে এসেছি, পুরো লঞ্চ চাপার জন্য পুরো প্রস্তুত। আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও জাহাজ কিন্তু লঞ্চ ছাড়ছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে আবহাওয়া খুবই সুন্দর, খুব সুন্দর একটা মনোরম দৃশ্য সমুদ্রের ধারে, সবাই এখানে ছবি তুলছে, আরও নানান ফটোগ্রাফ, ইউটিউবার, ইনস্টাগ্রামার সবাই এসেছে এখানে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আমরা এখন আর টাইম নষ্ট না করে যাওয়া যাক পাগোডা। আর এদিকের ভিউটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন। চলুন তাহলে যাই। কতটা লাইন এখানে দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ভিড় হয়েছে পাগোডায় যাওয়ার জন্য। খালি পাগোডা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আমাদের ঘরে কিন্তু বন্ধুরা আমি টিকিট না কেটেই কিন্তু আমি এখানে লঞ্চের কাছে পৌঁছে গেছি, কারণ আমার টিকিট কাটা হয়নি। চলুন তাহলে টিকিটটা কেটে আমরা আসছি, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাগোডা জানে কে লিয়ে টিকিট কাট লিয়া, টিকিট কেটে নিয়েছি। চলুন তাহলে লঞ্চে চাপা যাক। আর এটা তো দেখালাম আমি দৃশ্যটা, এখানের সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, আর খুবই সুন্দর লাগছে এখানের ভিউটা। আমরা কিন্তু পুরো পৌঁছে গেছি লঞ্চের কাছে, এবার শুধু পাগোডার টিকিট দেবো আর পৌঁছে যাব পুরো পাগোডা।
চলুন। তো বন্ধুরা, এখন আমি লঞ্চে চেয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন সবাই লঞ্চে বসে আছি। তো এখন আমরা যাবো বাগুড়া। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না। তো এখন লঞ্চে আছি, তার কারণে দেখা যাচ্ছে না। আমি নেমে আপনাদেরকে সমস্ত ভিডিওটা দেখাবার চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাক। লঞ্চের অবস্থাটা দেখতে পাচ্ছেন, কিন্তুভাবে বসারও জায়গা নেই প্রায়। চলুন, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে কিছু করার। সমস্ত চারিদিকে সব দাঁড়িয়ে রয়েছে পাগুড়া যাওয়ার জন্য। আর ওইদিকে যাচ্ছে এটা পারাপার করার জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছেন পাগুড়া মন্দির বা টেম্পল যাই বলতে পারেন। এদিকে হচ্ছে পাগুড়া, দেখা যাচ্ছে খুবই ছোট। আমরা যাবো এখন, দেখতে পাচ্ছেন জাহাজে ইঞ্জিন কিন্তু চালু হয়ে গেছে, আর আমরা যাচ্ছি পাগুড়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লঞ্চ কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। আমরা কিন্তু যাচ্ছি এখন পাগুড়া। দেখতে পাচ্ছেন খুবই আনন্দ একটা হচ্ছে মনের মধ্যে, বুঝতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে। আর আমরা যাচ্ছি এখন পাগুড়া। দেখতে পাচ্ছেন সমস্ত লঞ্চে সবাই বসে আছে। আর এটা হলো পাগুড়া যাওয়ার জন্য একটা প্রথমে ভিউ দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু লঞ্চে পড়েছি আর ডক থেকে পৌঁছে যাচ্ছি পুরো পাগুড়া। পাগুড়া যাচ্ছি বন্ধুরা, আর খুবই সুন্দর লাগছে দেখতে এই ভিউটা। অনেকটা কাছে পৌঁছে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক কাছে চলে এসেছি। আর বেশি দূর নয় কিন্তু, পাগুড়া চলে এলাম।
আর পাগোড়া দেখতে পাচ্ছেন সামনাসামনি গোল্ডেন কালারের একটা টেম্পল, এটাই হলো পাগোড়া। চারিদিকে সুন্দরী গাছ, জঙ্গল দেখতে পাচ্ছি না, দূরে মুম্বাই সিটি, আর একটা দ্বীপের মধ্যে পাগোড়া অবস্থিত। জাহাজ কিন্তু খুবই স্লো হয়ে গেছে। এদিকে কিন্তু বেঁকছে লঞ্চ, আর আমরা কিন্তু যেখানে দূরে ছোটো ছোটো জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে কিন্তু আমরা এলাম, পুরো পাগোড়ার কাছাকাছি চলে এলাম, দেখতেই পাচ্ছেন। চলে এসছি বন্ধুরা পাগোড়া ডকে, দেখতেই পাচ্ছেন পুরো একদম চলে এলাম পাগোড়া। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে যেতে হবে। এখন লঞ্চটা সাইড করা হচ্ছে, ওখান দিয়ে আমরা যাব। আর দেখতে পাচ্ছেন এখানে দূরে অস্পষ্ট পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। চলুন যা যা, এদিকটা দেখতে পাচ্ছেন জল কমে গেছে আর কাদা প্রচুর প্রচুর পাঁক আর কাদা রয়েছে। আর এদিকে লঞ্চ থেকে নামছে সমস্ত, চলুন তাহলে সামনের দিকে এগোনো যাক।
এটা একটা বিরাট সুন্দরী গাছের জঙ্গল। এই গাছটার নাম হয়তো আছে, আমি যেটুকু জানি সুন্দরী গাছ বলি। চলুন তাহলে সামনে যাওয়া যাক বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা। এন্ট্রি করলাম পাগোড়াতে, আর এখানের ভিউটা ঠিক এই ধরনের দেখতে পাচ্ছেন। এদিকে সব বসার জন্য অনেক জায়গা আছে, আর এখানে সুন্দর একটা পার্ক তৈরি করা আছে দেখতেই পাচ্ছেন। সিঙ্গল লাইন মে খড়া জায়গা টিকিট হাত মে রাখিয়ে এখানে আবার সিঙ্গল লাইন মে খড়া জায়গা টিকিট হাত মে রাখিয়ে জো হ্যায় সব সাথ মে খড়া হো জাও কিতনা জনে আপ লোগ স্যার আপ কিতনে জনে এক দিখাই টিকিট আরে টিকিট কিতনা জনে আপ লোগ দেখুন বন্ধুরা আমরা কিন্তু ওখানে টিকিট একটা নিয়ে নিয়েছে, দেখুন একটা টিকিট নিয়ে নিয়েছে আর একটা টিকিট হাতে দিল যাওয়ার। এটা চলুন তাহলে পাগোড়াতে এন্ট্রি করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন এদিকটা খুবই জঙ্গলে ভরা, আর এদিকে সেরকম কিছু নেই, শুধু সুন্দরী গাছ আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সেরকম। আর আমরা এদিক থেকে যাবার পথে দেখতে পাচ্ছেন পাগোড়ার একটা ছোট্ট চূড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর সামনেটা খুবই সুন্দর তো লাগছে। চলুন যে দেখা যাক, এখানেই রয়েছে এসএল পার্ক, ওখানে ঢুকলে ঢোকাও যেতে পারে। একটা জায়গাতে এসে দুটো রোমাঞ্চকর পিকনিক স্পট আছে এখানে। এটা একটা ট্যুর, খুবই সুন্দর ট্যুর করা যেতে পারে। একটা জায়গাতে এসে দুটো ট্যুর একসঙ্গে করা যেতে পারে, একটা হচ্ছে এসএল পার্ক আর একটা হচ্ছে পাগোড়া। এদিকে একটা কিছু একটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা এদিকে ফ্রেশ ওয়াটার দেখতে পাচ্ছেন, ওয়াটার জন্য করা আছে। চলুন তাহলে পাগোড়া দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। দেখছেন এখানে বাঙালি ভাই অনেক এসেছে, বাংলায় কথা বলছে শুনতে পাচ্ছেন। আর আমরা এখন পাগোড়ার কাছাকাছি একদম গেটের সামনে পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। আর এটা দেখার জন্য আপনাদেরকে বললাম, দেখছেন এই দেখুন ফ্রেশ ওয়াটার এখানে। শুদ্ধ জলের একটা ব্যবস্থা, চলুন সামনের দিকে আরো সামনে যাওয়া যাক। কত সুন্দর ফুলের একটা
বাগান আর পাথরগুলোকে কত সুন্দর নেট দিয়ে বাঁধানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন অনেকটা কিন্তু আমাদেরকে হাঁটতে হচ্ছে, আর আজকে আমি কিন্তু একাই আছি, সেই বন্ধু আসেনি, তার কারণে আমি আজকে একাই এসেছি। আর সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে কিন্তু এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খুব সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই ভালো লাগছে, চলুন সামনের দিকে আমি যে আপনাদেরকে পুরো পাগোড়া ঘুরে দেখাবার চেষ্টা করছি। বন্ধুরা চ্যানেলটা অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব একটা করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা চাই বন্ধুরা। তাল গাছ, বট গাছ খুব সুন্দর লাগছে, আর এদিকটা দেখুন এই ধরনের কিছু জলের একটা জল ধরে রাখার ব্যবস্থা করা আছে মনে হচ্ছে, ঠিক বলতে পারবো না। আর পিছনটা এই ধরনের দেখতে পাচ্ছেন আম ধরেছে বন্ধুরা, দেখুন আম দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা পাগোড়াকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন পাগোড়াকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একদম পুরো পাগোড়াতে পৌঁছে গেছি, তো এখন আমরা পুরো ভিতরে যাব, মন্দিরের ভিতরে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে, তার কারণে কিন্তু পাগোড়া যাওয়ার জন্য দেরি হচ্ছে অনেকটা, লঞ্চ থেকে নেমে এতটা হাঁটা পথ, তারপরে কিন্তু আমরা পৌঁছাবো পাগোড়ার একদম গেটে। চলুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা, এখানে এসে বন্ধুরা ফিলিং এমন লাগছে যে কোনো হয়তো পৌঁছে গেছি জাপান বা জার্মান বা চায়না, এরকম একটা জায়গায় পৌঁছে গেছি। আর খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ। এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন পাগোড়া, সমস্ত দিকে লোকজনের একটা বিরাট সমাগম, আর এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে পাগোড়া। এখানে এসে মনে হবে জাপান বা চীন এরকম কোনো একটা দেশে আমরা পৌঁছে গেছি, এত সুন্দর এখানকার
কারুকার্য করা এই মন্দির আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ছবিটা কত সুন্দর ফুটে উঠেছে। পাগোড়া আর এটা হচ্ছে একদম প্রপার পাগোড়া গেটের এন্ট্রি। তো পৌঁছে গেলাম পাগোড়া, আর এদিকেও রাস্তা আছে। আমরা এদিকে প্রথমে আমরা পাগোড়া পুরো সম্পূর্ণ ফিনিশ করব, ঘুরে কমপ্লিট করব, কভার করব, তারপরে কিন্তু আমরা এদিকে যাব। আর আপনাদেরকে এদিকটা দেখাবার চেষ্টা করছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন বৌদ্ধ গান একটা বাজছে ভিতরে। পুরো পাগোড়া খুব সুন্দর গোল্ডেন এবং রেড কালারের একটা কারুকার্যময় পাগোড়া মন্দির বা টেম্পল, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে মনে হচ্ছে চেক করা হবে, তো তার কারণেই কিন্তু এখানে কিছু ব্যাগ ট্যাগ রেখে যেতে হবে। আর এটা দেখছেন, এটা হচ্ছে এখানে দানশালা। তো দানশালাতে আপনারা এখানে ব্যাগ চেক হয়ে গেল, তারপরেই কিন্তু আমরা ঢুকতে পারবো পাগোড়াতে। আর এখানটা দেখছেন, উপরের দিকটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, কত সুন্দর একটা কারুকার্যময় টেম্পল পাগোড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পুরো সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো এটাই হলো পাগোড়া। তাহলে ভিতরে ঢোকা যাক পাগোড়া। বি হ্যাপি ভিজিট এগেইন লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর একটা কারুকার্যময় দেখতে পাচ্ছেন। পাগোড়াতে, পুরো পাগোড়াতে চলে এলাম। এটা একটা মেডিটেশনাল জায়গা, এখানে ধ্যান করার জন্য এই মন্দিরটা বেশি পপুলার। এখানে ধ্যান বা মেডিটেশনের ব্যাপার এই সময়। তো দেখতে পাচ্ছেন আপনারা, আর এখানে খুব সুন্দর গাছের চারা বসানো আছে, ফুলের চারা প্ল্যান্টিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগছে এখানে কিন্তু।
চলুন তাহলে সোজা আমরা এবার উঠবো পাগোডার উপরে, পাগোডা মন্দিরে ঢুকবো। আর একবার গেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাগোডাতে, আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন পাগোডা। তো এখন আমরা পুরো পাগোডাতে পৌঁছে গেছি, চলুন আমরা ভিতরে এন্ট্রি নেব পাগোডা। পুরো পাগোডা পৌঁছে গেছি, পাগোডা মন্দির টেম্পল। আমি কিন্তু ভিতরে এখন দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর এখানের আবহাওয়া, খুব সুন্দর এখানের ডিজাইনিং। পাথরের উপর একটা বিশাল পাথর, পাথর কেটে কেটে পাথর কেটে কেটে এই মন্দির মানে তৈরি হয়েছে বন্ধুরা। আমি যেটুকু জানি এই মন্দিরে খুবই কারুকার্যময় ডিজাইন, আর আমাকে খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে পাগোডাতে। উপরে ওঠা যাক, দুই ধারে দেখতে পাচ্ছেন ঝাউ গাছ লাগানো আছে, আর এগুলো একটা ঘন্টা, এখানেও একটা ঘন্টা লাগানো আছে, বাজাচ্ছে, শুনতে পাচ্ছেন আওয়াজটা পুরো। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে সুকুন পাখি, যা হোক একটা পাখি উপরে উঠছে। এদিকে দেখতে পাচ্ছেন স্ট্যাচুগুলোকে। দেখছেন একটা সাউন্ডের মধ্যে একটা খুবই ভায়োলেন্ট ব্যাপার আছে, খুবই একটা সুন্দর একটা প্রতিফলন বা প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে। দেখুন এখান থেকে সমস্ত পাগোডা মন্দিরটাকে আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। এই দেখুন এখানেও কিছু স্ট্যাচু তৈরি করা আছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত মানুষজন কিন্তু একে একে গেটের উপর দিয়ে গেট দিয়ে এন্ট্রি নিচ্ছে আর উপরে উঠে আসছে। এই দেখুন আমরা কিন্তু একদম পৌঁছে গেছি পাগোডা টেম্পলে। এখানে দুটো হাতি গেটের সামনেই দেখতে পাচ্ছেন হাতিগুলো, আর এখানে হাতি রাখা আছে, হাতির স্ট্যাচু। বন্ধুরা হাঁপিয়ে গেছি, তার কারণে কিন্তু কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তবু কথা বলছি। বন্ধুরা আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ করব। দেখতে পাচ্ছেন গায়ে কিন্তু ওঠার জন্য পুরো উপরে, একদম উপরে ওঠার জন্য গায়ে সিঁড়ির মতো মোয়ের মতো রডের আঁকসি পা সিঁড়ি এই ধরনের তৈরি করা আছে, কত সুন্দর, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এটা একটা ছোট টেম্পল, তার পাশেই পাগোডা, তো পাগোডার মধ্যেই অবস্থিত।
এইটা হচ্ছে বড়টা, আর এটা হচ্ছে ছোটটা। ছোট এবং বড় দু রকম আছে, দুটো দুটো টেম্পল দেখতে পেলাম। আর এইগুলো তো হচ্ছে গেটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর ওখানে দেখতে পাচ্ছেন বৌদ্ধ মূর্তি, ওখানেও যাবো। ভিডিওটা কিন্তু অনেকটাই বড় লং হতে চলেছে, বড় হতে চলেছে, আপনারা কিন্তু দেখতে থাকুন ভিডিওটা। দেখতে পাচ্ছেন সমস্তটা কভার করা যাচ্ছে না, তার কারণে প্রচুর বড় একটা লম্বা এবং প্রচুর হাই, তার কারণে কিন্তু এখানে সমস্তটাকে দেখতে পাচ্ছেন না ক্যামেরার মধ্যে। এখানের দৃশ্য খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, আমাকে তো খুব ভালো লাগছে দেখতে। বিভিন্ন ধরনের মানুষজনের এখানে আনাগোনা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত ধরনের মানুষেরকে আপনারা এখানে এলে দেখতে পাবেন। আর খুবই সুন্দর একটা দৃশ্য, এখানে সমস্ত মানুষ একটা মন খোলাভাবে এবং খুব হ্যাপিনেসভাবে রয়েছে, আর খুব খুশিভাবে এখানে এসে এই মন্দির দেখে তারা উপভোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুরা গোল্ড একটা সার্কেলের মতো মন্দিরটা, চারিদিকে এরম রাস্তা করা আছে। আর বন্ধুরা এটা হচ্ছে পাঁচটা ফ্লোরে ভাগ করা আছে মন্দিরটাকে, পাঁচটা দিকে গেট একই প্রায় দেখতে। দেখুন আমরা কিন্তু ওদিকে দেখে এসেছি, ওদিকের গেটটাও একই ডিজাইন, একই সমস্ত কারুকার্য একই দেখতে লাগছে। দেখুন এদিক থেকেও পাঁচটা এরকম প্লট আছে। এইখানে আমরা আছি একটা প্লট, এখান থেকে শুরু হচ্ছে ওদিকটা আর একটা প্লট, আবার ওখান থেকে শুরু হচ্ছে ওদিকটা আর একটা প্লট, এরকমভাবে পাঁচটা ভাগ করা আছে। আর ওখানটা দেখুন কত সুন্দর, আর এদিকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পাগোডা, এটা সব থেকে বড় গেটটা দেখতে পাচ্ছেন, এটাই সব থেকে বড় গেট। দেখুন এদিকেও কিন্তু যাওয়া যাবে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমস্তটা পুরো দেখাচ্ছি আপনাদেরকে, সমস্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। দেখুন কেমন লাইন দিয়ে যাচ্ছে, দেখুন
পুরো পাগোডাকে দেখাচ্ছি আপনাদেরকে। চলুন ওই ফোয়ারার কাছে যাওয়া যাক বন্ধুরা, এদিকটায় যাওয়া যাক। এখানে দেখছেন পুরো জলটাকে সবটাই মনে হচ্ছে খেয়ে নেবে, এইভাবে সব দাঁড়িয়ে রয়েছে রেলিংয়ের গায়ে। একটুও ফাঁকা নেই দেখুন বন্ধুরা, জল চেষ্টা পেয়েছে খুবই এখানে, তাই গেছে দাঁড়িয়ে আছে। আমিও চলে এলাম, তাই দেখুন মূর্তিগুলো এখানে সাজানো আছে। এগুলো নারী মূর্তি বন্ধুরা, দেখতে পাচ্ছি সেইভাবেই সাজানো আছে। আর পাগোডাকে তো দেখতেই পাচ্ছেন মন্দিরটা, আর এদিকে কিছু নেই সেরকম। এদিকে আছে বন্ধুরা বাচ্চাদের লাল মাটি, এখানে দেখতে পাচ্ছেন আর ধুলোটা কতটা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা এদিকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিলে, এদিক থেকে হাওয়া দিলে কিন্তু প্রচণ্ড জলের ধাপটাই আমার সামনে আসছে। আর দেখুন জলের বিন্দু ফোঁটাগুলো এদিকে ঠিক আছে, তাই এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। এখানে সমস্ত কাপড়গুলো বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ফ্যামিলি বা বন্ধু বান্ধব মিলে সবাই এসেছে এখানে পাগোডা মন্দিরকে দেখার জন্য। খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই ন্যাচারাল ভিউ একটা আপনাদেরকে মুম্বাই শহরের পাগোডা টেম্পল দেখালাম। এখনও দেখানো হয়নি সবটা, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামনের দিকে আরও যাব, কত সুন্দর ফুলের। কোনখানটা কভার করো বন্ধুরা, চারিদিকে এত সুন্দর সুন্দর মানে বাগান করা আছে, ফুলের টব সাজিয়ে কত সুন্দর একটা সিনারি করা আছে। আপনাদেরকে কীভাবে দেখাবো আমি বুঝতে পারছি না, তো যতটুকু দেখাবার চেষ্টা করছি ততটুকু দেখাতে পারছি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আপনাদেরকে কিন্তু এখানে আসতে হবে, এসে কিন্তু এখানের ভিউ খুবই ভালো দেখতেও পাবেন, দেখতে পাবেন। দেখুন এখানে জলের একটা কত সুন্দর ফিরি দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। দেখুন বন্ধুরা এখানে সমস্ত ফটোগ্রাফার ছবি তুলছে। আর এই দেখুন বন্ধুরা পাগোডা দেখতে পাচ্ছেন, উপরের দিকে যাওয়া যায়, উপরে যাওয়া যাবে না মনে হচ্ছে। দেখুন ওখানে একটা চাকা কিন্তু ঘুরছে, আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগে যেমন মাঝের হুইলটা দেখা যায় সেই রকম দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানটা কত সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে এখানে বারণ করালো উপরে ওটা যাবে না, হ্যাঁ তাই নিচে নেমে বললাম চলো। তাহলে দেখুন বন্ধুরা প্রতিবন্ধীও কিন্তু ঘুরতে এসেছে,
তার শখ আছে যেহেতু নিশ্চয়ই আসবে সে। তো সমস্ত ধরনের মানুষ এখানে এসেছে, আমি যেটা দেখে বুঝতে পারলাম। এখানে একটা শৌচালয় টাইপের তৈরি করা আছে, আর এখানটা দেখছেন হরিণগুলো, আর এটা কি সুন্দর ঘুরছে দেখুন। এটা কিন্তু বন্ধুরা আমি যখন দেখেছিলাম ভিডিওতে তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা সত্যিই ঘুরছে। এখানে এসে দেখতে পেলাম যে না, এই হুইলটা সত্যিকারেরই ঘোরে। এটা একটা দেখতে পেলাম, হরিণ সমস্ত কিছু এখানে তৈরি করা আছে। আর এখানে একটা ছোট্ট হোটেল দেখতে পাচ্ছেন কিছু লাঞ্চ টাঞ্চ করার জন্য, এখানে হোটেল করা আছে। আর এখানে সাবরিওয়ালা লোকেরা সব ছবি তুলছে দেখতে পাচ্ছেন। চলুন আমরা ওদিকে যাই। তো চারিদিকটাই আপনাদেরকে দেখালাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাগোড়া। এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে এলে খুবই আনন্দ হবে, আনন্দ করা যেতে পারে। আর খুবই সুন্দর লাগলো পাগোড়া মন্দির দেখে। এখানেও একটা পাগোড়া টু ইঞ্চ ছোট একটা এখানে আছে পাগোড়া। এখানে কি হচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। অন্দর চলো স্যার, থোড়া রুকি স্যার, কপি বৈঠে বুলাই। ঠিক অন্দর বলছি, ভিতরে ভর্তি হয়ে গেছে আর যাওয়া যাবে না। এটা ক্যামেরার ফাঁকা অংশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না বন্ধুরা। দেখুন ভিতরে কিছু চলছে, আমি বুঝতে পারছি না, কিছু হয়তো মূর্তি ফুর্তি আছে ঠাকুরের, এখানে লেখাই আছে। এই দেখুন পাগোড়া, এরও একদম সেম এদিকে একটা, আবার ওদিকে একটা আছে এরকমই ছোট টেম্পল। এইখানে যেমন একটা সেম আছে ওখানে, ওদিকে লেফট এবং রাইটে দুদিকেই আছে। যেমন গেটে ঢোকার সময় দেখলেন দুটো চূড়া ছিল, মানে টেম্পল টাইপের দুটো গেট ছিল, তেমনই কিন্তু এখানে একটা ওখানে একটা আছে, আর মাঝে মিডিলে আছে পুরো পাগোড়া। চলুন এদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে হোটেল, খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান দিয়ে কিন্তু একটা সাউন্ড পাচ্ছি। দেখুন পাগোড়া দ্বীপ, এটা দ্বীপের মধ্যেই তাই বলা যেতে পারে। আর পাগোড়া টেম্পলে একটা বৌদ্ধ গান সবসময় একটা মেডিটেশনের ব্যাপারে কিছু একটা চলছে, দেখতে পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন বৌদ্ধ সং একটা কিন্তু গেটের এখান ফাঁক দিয়ে ফাঁকাটা দিয়ে শোনা যাচ্ছে। তো এদিকটা তো আপনাদেরকে দেখালাম,
আর এখানটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সমস্ত ঘোরা কমপ্লিট, সমস্ত দিকটা ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আছি, দেখতেছেন টবগুলো কত সুন্দর মাটি দিয়ে এখানে গাছগুলোকে রোপণ করা হয়েছে। আর আমরা আছি এখানে উপরে, দেখছেন ওগুলো হচ্ছে ঘন্টা লাগানো আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন উপরে বাজছে হাওয়া, হাওয়াতে দুলছে যত, সেখান থেকে তত শব্দ ভেসে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এদিকে সমস্ত ট্যুরিস্টরা এখানে এসে বসে আছে, ট্রাভেলাররা এখানে এসে বসে আছে, দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত মানুষের হাতেই কিন্তু একটা করে ফোন, আর তাতে কিন্তু ক্যামেরা চালু, অ্যাকশন চলছে, চলতে থাকবে। আর আমরা কিন্তু ততক্ষণ বেরিয়ে আসব এর বাইরের ছবিটা তুলে ধরার জন্য আপনাদের কাছে। আমি কিন্তু এবার পাগোডা থেকে পাগোডার বাইরের দিকটা আপনাদেরকে আরও ভালো করে দেখাবার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন পাগোডা তো দেখালাম, এখানেই রয়েছে এসএল পার্ক, সেখানেও একদিন যদি আপনাদের সুন্দর কমেন্ট এবং দেখতে পাচ্ছেন এখানে ডান্স চলছে খুব সুন্দর। এখানে ডান্স চলছে দেখতে পাচ্ছেন বন্ধ করার জন্য বললো, দেখতে পাচ্ছেন সব ছাবড়ি বাঁধা লোকে ভাই। যেখানে সেখানে এসে বন্ধুরা ডান্স চালু, কিছু বলার নেই, একটা হচ্ছে মেডিটেশনাল জায়গা, এখানে ধ্যানের জন্য বিশেষ করে এখানে জোর দেওয়া হয়েছে। সেখানে এসে ওরকম ডান্স করাটা উচিত নয় আমার মনে হয়, কিন্তু এখানেও কিছু কিছু ছাবড়িওয়ালা হয় না, ওই সব ডান্স করতে লাগে। চলো এদিকটা তো দেখালাম, এদিকে আর দেখানোর মতো কিচ্ছু নেই, আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এদিকটা। তো আমরা একদম চলে যাচ্ছি পুরো সাইডে বা নিচের দিকে আমরা যাব। নিচের দিকে যাওয়ার পর আমি আবার ভিডিও স্টার্ট করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমার ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন বন্ধুরা। চলুন আমি একটু নিচের দিকে যাব। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে যেখান দিয়ে সাউন্ড আসছিল, শোনা যাচ্ছিল সাউন্ড, এটাই হচ্ছে সেই বড় একটা ঘন্টা। এখানে কি লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা দৃশ্য। আর এখানে সেই বড় ঘন্টা দেখছেন, এই দেখুন সেই ঘন্টাটা বাজাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এখানে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বিরাট একটা মিশরীয় মমির মতো ফেরাওদের
যেমন দেখায় সেই রকম লাগছে। ডু নট আন্ডার দ্য বেল, মানে বেলের ভিতর ঢুকতে বারণ করা আছে। এই যে বেল, বেলের ভিতরে ঢোকার জন্য এখানে নিষেধ করা আছে। তো এটা বাজাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধ্বনি হচ্ছে, দেখছেন। আর এখান থেকেই একটা সুন্দর সাউন্ড পাওয়া যাচ্ছে। এখানে লেখাই আছে ডু নট আন্ডার ডু দ্য আন্ডার দ্য বেল, মানে ভিতরে ঢুকতে বারণ করছে বেলটার ভিতরে। বন্ধুরা চলুন তাহলে আমরা ওর নিচের দিকে যেয়ে আরও আপনাদেরকে দেখাই বাইরের পরিস্থিতি কেমন, আর বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করব। চলুন তাহলে আরও আমরা বাইরের দিকে যাই। চারিদিকটা ওটা হলো পুরো উপরের সাইডটা আপনাদেরকে দেখিয়েছি, আর এখন দেখাতে যাচ্ছি তার নিচের একটা পার্ট আছে। তিনটে ধাপে এই মন্দির অবস্থিত। এটা হলো উপরের পার্ট, আপার পার্ট, আর এটা হচ্ছে লোয়ার পার্ট। লোয়ার পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এখানেও কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এদিকে সমস্ত কাপল, সমস্ত ফ্যামিলি এদিকে বসে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আপার পার্টে আমরা উপরে উঠেছিলাম। এখানে নারকেলের শাড়ি, নারকেল গাছের। এখানে একটা বৌদ্ধ গান কিন্তু বাজছে। আর এগুলো হচ্ছে হোটেল ফুড প্লেজা, দেখতে পাচ্ছেন লেখা আছে জলপান গ্রাহ। আর এদিকে দেখছেন খুব সুন্দর একটা পার্ক, নিচে আসতে বলা হচ্ছে, উপরে যাওয়া যাবে না। ওই এটা হচ্ছে বৌদ্ধ মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো আছে। কিন্তু এই দেখুন বন্ধুরা, এদিকে যাওয়া নিষেধ আছে বন্ধুরা, কিন্তু আমি যাচ্ছি। মনে হচ্ছে এক্ষুনি ডাকাডাকি শুরু হয়ে যাবে, কী হবে আমি বলতে পারছি না। আমি কিন্তু পিছনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এদিকে কী আছে, অবশ্যই বন্ধুরা দেখতে হবে। দেখলে কিন্তু বন্ধুরা প্রচণ্ড সিকিউরিটিরা চেঁচাবে হয়তো, ওদিকে যাওয়া নিষিদ্ধ আছে হয়তো, ডাকছে দেখলেন, যাওয়া যাবে না। তো আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আর এইখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচণ্ড একটা বড় একটা মন্দির, প্রচণ্ড একটা বড় মন্দির। আর আমরা ওদিকে চলে গিয়েছিলাম, খুবই ওদিকটা অন্ধকার, আর ওদিক থেকে চলে আসতে বলা হলো, তাই কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা। এখানেও কিন্তু একটা
সাউন্ডের সিস্টেম করা আছে, সেখানেও কিন্তু একটা বেল মতো করা আছে দেখতে পাচ্ছেন। একই সেম ওদিকে একটা ঘন্টা লাগানো আছে আর এদিকে একটা লোহার তাওয়া মতো লাগানো আছে, এটার সাউন্ড হয় নিশ্চয়ই। সাউন্ড হচ্ছে না সেরকম, লোহার একটা বন্ধুরা কত সুন্দর কারুকার্য করা আছে আপনারা দেখুন। সেখানে ধূপ দেওয়া হয় দেখতে পাচ্ছেন, ধূপের মতোই করা আছে কিন্তু। আর আমরা এখানে আছি, এখানেই আছি এখনো, ওদিকে যাওয়া যায় গেল না বন্ধুরা, ওদিকে নো এন্ট্রি করা আছে। এখানে সমস্ত জন ছবি তুলছে, কিছু মানুষ ঘুরছে দেখতে পাচ্ছেন। এখানে শেষ কমপ্লিট করে ফেললাম, কি সুন্দর টপগুলো লাগানো আছে সারি সারি দেখতে পাচ্ছেন। বন্ধুরা লাস্ট একটা ভিডিও করলাম শর্ট ভিডিও, এখান দিয়ে দেখতে পাচ্ছে, চলুন ভিতরে ঢোকা যাক। দেখতে পাচ্ছেন ভিতরটা পুরো একদম কাঁচ দিয়ে, পুরো ইয়ে করা আছে, সিল করা আছে। ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আর এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি। আর দেখতে পাচ্ছি ভিতরে সমস্ত চেয়ার টেবিল রাখা আছে, আমরা কিন্তু একদম ভিতরে আছি পাগোডা টেম্পলের ভিতরে। এই রকম দৃশ্য পাগোডা টেম্পল, কিছুই নেই, এখানে একটা বিরাট সেট মতো করা আছে দেখতে পাচ্ছেন। পায়রা ওড়াউড়ি করছে পাগোডার ভিতরে, পাগোডা পুরো ভিতরে আমরা আছি এখন। পাগোডা
পাথরের তৈরি দেয়াল, আর এই দেয়ালগুলো সবই স্টোনকে কেটে একদম তৈরি করা আছে। দেখতে পাচ্ছে সেরকম কিছুই নেই ভিতরে। আমি তো মনে করলাম অনেক কিছু হয়তো মূর্তি টুর্তি আছে, স্ট্যাচু, এসব ধরনের কিছুই নেই। দেখতে পাচ্ছেন আপনারা ভিতরটা পুরো ফাঁকা, আর চেয়ার টেবিল ছড়াছড়ি করা আছে, সেরকম কিছু নেই। আর এখানে কিছু একটা সাউন্ড হলে নিশ্চয়ই একটা বিরাট প্রতিধ্বনির সৃষ্টি হবে, দেখি বুঝতে পাওয়া যাচ্ছে। আর এগুলো কাঁচ দিয়ে সিল্ড করা আছে দেখতে পাচ্ছেন, যাতে না বাইরের শব্দ ভিতরে যায়, তার কারণেই করা আছে। আর এটা আমরা দেখালাম আপনাদেরকে, আর কিছুই সেরকম নেই। আমরা এদিক থেকে এক্সিট হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন এক্সিট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সমস্ত টাকা দিলে এখান দিয়ে দিতে হবে দান চলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও একটি নতুন ভিডিও, নতুন চমকদার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, তো আপনাদেরকে দেখালাম পুরো পাগোডা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।